ভোটের পর থেকে শাসক দলের সন্ত্রাস, ভয়ে বাড়ি ছাড়া পরাজিত কংগ্রেস প্রার্থী ও তার পরিবার। এই সুযোগে তার ফাঁকা বাড়িতে ঢুকে লুটপাট এবং কয়েকটি বোমা রেখে যাওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি পশ্চিম খাসচাঁদপুরের ছাড়কাটোলা এলাকার। রাতের অন্ধকারে পরাজিত কংগ্রেস প্রার্থীর বাড়িতে লুটপাট, ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা। আজ সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। ভোটের পর থেকে শাসক দলের সন্ত্রাস, হুমকি ভয়ভীতির জেরে সপরিবারে বাড়ি ছাড়া কংগ্রেসের পরাজিত মহিলা প্রার্থী রিনি খাতুন এবং তার স্বামী আমিরুল কয়েশ। এই সুযোগে তার ফাঁকা বাড়িতে ঢুকে সোনাদানা, নগদ টাকা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটপাট করে বাড়িতে কয়েকটি বোমা রেখে যাওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার কালিয়াচক থানার 274 নম্বর বুথের পশ্চিম খাসচাঁদপুরের ছাড়কাটোলা এলাকায়। যদিও কংগ্রেস প্রার্থী ও তার স্বামীর তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন ওই এলাকার তৃণমূলের জয়ী প্রার্থী। এই যে এরকম ঝামেলা লাগিয়ে দিল, আমরা আমাদের 8 তারিখ থেকে বাড়িতে ঢুকতে দেয়নি, গ্রামে গ্রামে থাকছি। তারপরে এই যে কালকে পুলিশ আসলো, তারপরে ওর সঙ্গে ঢুকলাম, তো দুতালাতে তিনতালাতে বোম আছে। তারপরে ওরা ঘর সব তো এই চিন্তায় করে নিয়েছে, সোনা আছে, তারপর টাকা আছে, পয়সা আছে, কিছু না, তো বাড়ি ঘর সব ভেঙে দিয়েছে। তো এখন তো ঢুকতে দিছে না বাড়ি গ্রামে। কোন দলের লোক ভেঙেছে? টিএমসি না, তিন দলের। ঠিক আছে, অসুবিধা নেই। কেন ভাঙলো ওরা? ওরা কেন ভাঙলো? এই যে ওরা নিজে নিজেই অত্যাচার করছে। আমরা ভোটে উঠেছি, আমাদেরকে ঢুকতে এরকম মানে ঝামেলা লাগিয়ে দিল। আমাদের সোনা ছিল, অনেকটি সোনা ছিল, তারপর টাকা ছিল। আমার নাম সাবিয়া ফাতেমা, আমি তৃণমূল প্রার্থী। এবার ভোটে পঞ্চায়েত থেকে জিতেছি। এবার যে ওরা অভিযোগ জানাচ্ছে রিকু যে আমার বাড়িতে হামলা করছে, 8 তারিখ ভোটে ওরা ছাপা ভোট মেরেছিল। কংগ্রেস প্রার্থী রিকু ছাপা ভোট মারার পরে আমার শ্বশুরমশাইয়ের মাথা ফাটিয়েছে, ওরা বুধে হামলা চালাচ্ছিল। দিয়ে পাবলিক আমাদের দিকেই আছে, যে পাবলিক বলছে টিএমসি ছাড়া আমরা কাউকে ভোট দিব না। ও পাবলিককে থ্রেট দেখাচ্ছে যে গুলি চার্জ করছে, যে না ভোট দিলে আমরা গুলি চার্জ করব। গরিব দুঃখী সবাইকে ওই থ্রেট দিয়ে দিয়ে ভোট নিচ্ছে, কিন্তু পাবলিকের একটাই কথা যে না, আমরা টিএমসি ছাড়া ভোট কাউকে দিব না। ওই নিয়ে ওরা এবার অভিযোগ লাগিয়েছে যে আমাদের বাড়িতে হামলা করছে, বোম চার্জ করছে, সোনা গয়না সব লুট করেছে। এগুলো সব মিথ্যা। ওরা ওদের কাছেই লক আছে, ওরাই লক খুলে আর লক করে যায়। ওদের লোক প্রতিদিনই ঢুকছে, 5টা করে 7টা করে ব্যাগ প্রতিদিন বয়ে নিয়ে যায়, সোনা গহনা পোশাক সব নিয়ে যায়। ওরাই বোমা রেখেছে, ওরাই মদতারি খাওয়াচ্ছে, ওরাই বাড়িতে থাকছে। দিয়ে আমাদের নামে এখন অভিযোগ জানাচ্ছে যে টিএমসি পার্টি এরকম করেছে, কিন্তু এগুলো সব মিথ্যা। পাবলিক এখনও চাইছে, এর আগে মেম্বার ছিল, কিন্তু গ্রামের কোনো কাজ করেনি। ঠিক আছে।